এই বৃদ্ধ বয়সে এসে আল্লাহর অশেষ রহমত আর তোমাদের কারণে সুখের মুখ দেখতে পাচ্ছে সেই অসহায় দাদা দাদি। আজ সেই অসহায় দাদিকে নিয়ে আমি আর ভাবি যাচ্ছি বাজারে বাজার করার জন্য। তোমাদের ভাইয়া বাড়িতে নেই, যার কারণে আমি আর ভাবি দাদিকে নিয়ে বাজারে যাচ্ছি। আমরা বাজারে এসে প্রথমেই চলে যাচ্ছি মাছের বাজারে। মাছের বাজারে এসে দাদিকে জিজ্ঞেস করলাম, তোমার কোন মাছটা পছন্দ হয় সেই মাছটাই নিবে। দাদির কিন্তু মাশাল্লাহ পছন্দ খুব ভালো। দাদি খুব সুন্দর একটি বড় সাইজের রুই মাছ নিল। মাছটা কিনা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি অন্যান্য বাজার করার জন্য। দাদির ঘরে বাজার সদাই কিচ্ছু নেই, যার কারণে অল্প অল্প করে আমাদের সব কিছুই কিনতে হবে। এখন আমরা চলে আসলাম একটি মুদির দোকানে। দোকানে এসে দাদির যা যা প্রয়োজন একটি লিস্ট করে সব কিছু দাদিকে কিনে দেওয়া হচ্ছে। দোকানদার যখন সব কিছু দিচ্ছিল, তখন দাদি মাঝে মধ্যে বলছিল, এত কিছু কিনতাছস, এত টাকা কইতে দিবি? তারপর দাদিরে আমি বলছিলাম, তুমি এত চিন্তা করো না তো, আমার মতো তোমার আরও অনেক নাতি নাতনি আছে, হেই নাতি নাতনিরা তোমার এই টাকাগুলা দিছে। সব কিছু কেনা হয়ে গেছে, তারপর ভাবি হঠাৎ করে বলে উঠলো, দাদিরে পানসুবাড়ি কিনে দিবি না? আমি পানসুবাড়ির কথা ভুলেই গেছিলাম, কারণ পানসুবাড়ি আমি খাই না তো, তবে দাদির কাছে আর ভাবির কাছে এই পানসুপারিটা খুবই প্রিয়। সব বাজার সদাই কেনাকাটা করে একটা রিক্সা নিয়ে সোজা আমরা দাদির বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসেই দাদি মনের আনন্দে ব্যাগ থেকে সবগুলো বাজার বের করছিল, আর আমাদের আসার শব্দ পেয়ে অন্ধ দাদা লাঠি ঠুকে ঠুকে বাইরে বেরিয়ে আসছিল। তারপর দাদি গিয়ে তাড়াতাড়ি করে দাদাকে দৌড়ে সুন্দর করে বসিয়ে দিল। আমার আজকের এই ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যাচ্ছে, ভিডিওটা না টেনে একটু কষ্ট করে দেখে নিও, মনে কিন্তু শান্তি পাবে। তারপর দাদা বসে বসে বলছিল, কি কি আনছস, আমার হাতে একটু দে তো, আমি সুইয়া দেখি, আমার তো দেহার মতো চোখের আলো নেই। তারপর দাদি আর ভাবি সব কিছু দাদার হাতে দিয়ে দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখাচ্ছিল। বাজারগুলো ছুঁয়ে ছুঁয়ে দাদা কিন্তু অনেক খুশি, আর দাদার জন্য আনা কিছু বিস্কিট চানাচুর এগুলো দাদার হাতে দিতেই দাদা আরো বেশি খুশি হয়ে গেল। দেখো কেমন ছোট বাচ্চাদের মতো ধরে রাখছে। আল্লাহ নুরি নুরি আমার দিছে, আল্লাহ তুমি খুশি হইও, আপনার লাগে আমি দোয়া করি, আমার জানটা কোন পাড়া রাখতো, আপনার লাগে আমি যথেষ্ট দোয়া করাম, সুস্থ থাকেন, আপনারা আমার দিছেন, আমি খাইয়া খাইয়া আপনার লাগে আমি দোয়া করি। আল্লাহ আপনারা যে দান কিনা করছেন, আপনারা যাওয়া করছেন, আপনার শরীরে জাল্লায় সুস্থ রাখে, আল্লাহ যে দেয় আরও যে দান কিনা করতারে, আমার নাতিনে রুচিলা আপনারা অনেক দান কিনা মারে করছেন, আপনি ঘরে আল্লাহ দেখ, এই দুনিয়ায় তো আল্লাহ শান্তি দেখ, এই দুনিয়ায় তো আল্লাহ শান্তি দে। আর এই জায়গায় আমরা টোটাল টাকা পাইছি 50,210 টাকা, আর এই টাকা থেকে দাদা দাদিরে বাজার করে দেওয়া হয়েছে 5,190 টাকা, আর দাদার জন্য ওষুধের খরচা ছিল 1,000 টাকা, আর এই জায়গায় টাকা আছে 43,830 টাকা। এখন টাকাগুলো আমি আমাদের গ্রামের সম্মানিত একজন লোক, আমার চাচা শ্বশুর, ওনার হাতে তুলে দিলাম। তারপর কাকা টাকাগুলো গুনে গুনে দেখছিল সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা 50,210 টাকা পাইছি, 6,830 টাকার বাজার আমরা পাইছি, 1,000 ওষুধের জন্য মারবতে দেওয়া হয়েছে, তো তাদের যে আপনারা টাকাটা দিচ্ছেন এতে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা ইনশাল্লাহ এরকম দেখা আরো মানুষকে দিবেন, আপনাকে আল্লাহ নেকায়াত দেখ, আমরা দোয়া করি, ধন্যবাদ। কি আপনার টাকাটা আমার তো জমা আছে, এই টাকাটা আপনার দল বাজে একটু কামে লাগবো, একটু আপনারা গিয়ে আনবেন, খাতার মধ্যে লিখকে দেওয়াইব, আপনার টাকাটা দশজনে দিছে, আপনারা কোনো জিনিসের কোনো কষ্ট করবেন না, আপনারা তাদের জন্য দোয়া করবেন, নমাজ পড়া যে তা করে আল্লাহ দেখ, আরো আমাদের মতন এমন গরিব মিসকিলে আরো দান করতে পারে ইনশাল্লাহ। সহে দেয় না কি গুনবো, ধরে বই ভাই কেন্দা দিছে, আমি আমি বাস দুঃখিত, টেরানা ভাইয়া আমি রাখলাম না, আমি টেরানা হাতাই এই যথেষ্ট আলহামদুলিল্লাহ, আমি আমি টাকাটা আমার বাতিতে মোতালিব মোতালিব এই কথা বুঝাই দেয় মোতালিব রান্না জল আমার দরকার লাগে, এলবা মোতালি আমার টাকাটা আমার হাতে দিবে,
আমরা আজকে যেই টাকাগুলো পেলাম সবগুলো টাকা দাদা দাদিকে দেইনি, শুধু অল্প কিছু টাকা দিয়েছি খরচ করার জন্য, আর কিছু বাজার সদাই করে দিছি। সবগুলো টাকা না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু ওনাদের ছেলে মেয়েরা মানুষ হয়নি, বাবা মার দেখাশোনা করে না। আর কিছু কিছু মানুষ বলছে মাঝে মধ্যে এক একটা ছেলে আসে, গড়ে উনি যা কিছু রাখে তা নাকি নিয়ে যায়, সেজন্য আমরা টাকাগুলো দেইনি। এখন তোমরাই বলো কি করব, তোমরা যা বলো তাই করব। যদি বলো যে সবগুলো টাকা দাদা দাদির হাতে তুলে দেওয়ার জন্য, আমি আরেকটি ভিডিওর মাধ্যমে সবগুলো টাকা দাদা দাদির হাতে তুলে দেব। তোমরা কিন্তু কমেন্ট বক্সে তোমাদের মতামতটা অবশ্যই জানাবে, কারণ এই টাকাটা তোমাদের সবার। আর তোমরা যে আমার মতো এমন সাধারণ একটা মানুষ আর ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটরের কথায় এতগুলো টাকা বিশ্বাস করে দিবে আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন সারা জীবন তোমাদের এই বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। আর আমিও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার সকল প্রবাসী ভাই বোনদের আর আমার দেশের সকল ভাই বোনদের মনের নেক বাসনা পূর্ণ করেন। আর তোমরা যেন সবাই নিজের সাধ্যের ভিতরে এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারো। আর একটি কথা, তোমরা কিন্তু আজকের পর থেকে আমাদের এই বিকাশ নাম্বারে আর কোনো টাকা পাঠাবে না। আর যদি কেউ পার্সোনালভাবে পাঠাতে চাও তাহলে আমাদের নাম্বারে কল দিয়ে দাদা দাদির সাথে কথা বলে যোগাযোগ করে তারপর টাকা পাঠাবে। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।